আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আবারও দেখা হয়ে গেল নতুন একটি ব্লগে। আসলে এটা ব্লগ বলবো না, এটা হচ্ছে আমাদের একটি রিফ্রেশ টাইম, কাটানোর কিছু মুহূর্ত। তো আপনাদের সঙ্গে আমরা প্রায় ভিডিওতেই আমাদের ঘোরাফেরা শেয়ার করি, কিছু মজা আড্ডা এবং আমাদের নিত্য নতুন কিছু ভিডিও তেলাওয়াতের গজলের আমরা যতটুকু সম্ভব নিজের চ্যানেলে শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আনন্দের সহিত বলতে যাচ্ছি যে রফিকুল ইসলাম মাদানী ভাই আমাদের অত্যন্ত কাছের একজন মানুষ, প্রিয় ভাই। তো ওনার বাসায় আমরা এসেছি, ওনার গ্রামের বাড়িতে আমরা এসেছি, খুব আনন্দ করেছি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে রওনা হব নেত্রকোনার এবং বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে যে বর্ডারটি রয়েছে, তো ওই বর্ডারে আমরা ইনশাল্লাহ এখন যাব, মজা হবে। প্রিয় ভিউয়ার্স অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং মিস করবেন না। চলুন আমরা রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের কাছে যাই এই মুহূর্তে। তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে, হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে, এত মায়া মায়া লাগে। তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন, তোমায় হারিয়ে লাগে বড় একা। সাকাল্লাহু সারাকা ওয়াজালাল জান্নাতা মাসওয়াকা, সাকাল্লাহু সারাকা ওয়াজালাল জান্নাতা মাসওয়াকা। সময় কখন কোথায় দাঁড়ায় অজানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমরা আছি নেত্রকোনায়, বাংলাদেশের প্রখ্যাত আলোচক যার আলোচনা শুনলে মানুষের ইমান তাজা হয়, বৃদ্ধি পায়। আমার বাজান রফিকুল ইসলাম মাদানীর নিজ বাড়ি থেকে বের হয়ে আসলাম মাত্র। আমরা যাচ্ছি দুর্গাপুর, নেত্রকোনার ঐতিহাসিক বিজয়পুর, সুষম দুর্গাপুরের যে ঐতিহাসিক যে চীনামাটির পাহাড় সেটা দেখার জন্য আমরা যাচ্ছি। সেখান থেকে আমরা যাব হালুয়াঘাট, আজকের আমাদের মাহফিল। ওখানে বাজান প্রধান বক্তা, আমি সাথে বক্তা, রায়হান সেখানের কারি এবং শিল্পী বিশেষ আকর্ষণ, সাথে রিফাত আছে। আমরা এই এখন গাড়িতে আমরা গাড়িতে উঠবো পরে। এই যে রায়হান, এই যে রায়হান, আমরা গাড়িতে উঠবো এখন। এই গাড়িতে উঠেই আমরা ইনশাআল্লাহ আমাদের শুরু হবে আজকের এই সিনেমাটি পাহাড়ে যাওয়ার সফর ইনশাআল্লাহ। সবার দোয়া চাই, সবাই সাথে থাকুন, আমরা সিনেমাটির পাহাড়টা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাতে পারবো। সবাই সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুঠোয় ভরে কুড়াই কিছু জীবনের প্রলোভনে, আমি চলি প্রতিক্ষণে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে যাকে পাই। ফুলে চুপি সারে করেছি জীবনের তালা, সুখের ঘরে দুঃখ পুষে বুঝেছি আসলে জীবন মানে নেই কিছু পাওয়ার প্রয়াস, প্রাণের আভাস চলনা চলনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম সেই
চীনা পাহাড়, চীনা পাহাড় না, চীনা পাহাড় চলে আসলাম। ওই জায়গায় অন্য দিকে যাচ্ছি, চীনা পাহাড় চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন সেই অনিন্দ সুন্দর জায়গাটা, এখানে মনে হয় যে হাত দিয়ে বানিয়েছে বিভিন্ন ইসের জন্য, কি বলে, শুটিংয়ের জন্য বানানো হয়েছে, বিভিন্ন স্পটে বানানো হয়েছে। সেই জায়গাটা আমরা চলে আসছি। আমার সাথে আছে রিফাত বিন আব্দুর রশিদ, আমার সাথে আছে আমার বাজান রফিকুল ইসলাম মাদানি, এবং আমার সাথে আছে কারি আবু রায়হান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল সিরু ফিল আরদ, তোমরা ঘুরো এবং জমিনের মধ্যে দেখো। আল্লাহ পাক কত সুন্দর করে রেখেছেন এই পাহাড় সবুজ, এই পরন্ত বিকেলের এই পাহাড়ের এই স্নিগ্ধতা আমাদেরকে সত্যি মুগ্ধ করেছে। আমরা অবাক করা এই দৃষ্টিনন্দন পরিবেশে আজকে এসেছি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার, সরি, নেত্রকোনা জেলার দুবড়া থানা, দুর্গাপুর, নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার বিপিনগঞ্জে এসেছি আমরা। আসলে সত্যি খুব চীনামাটির পাহাড়ে এসে আসলেই আল্লাহ পাক যে কত সুন্দর সুন্দর দৃশ্য রেখেছেন, আমরা যদি না আসতে পারতাম তাহলে জানতাম না সৌন্দর্য কতটুকু আল্লাহ রাখছেন পৃথিবীতে, না ঘুরলে, সফর না করলে সেটা জানা যায়। বাজান দর্শক একটা জিনিস দেখায়, সেটা হলো, প্রিয় দর্শক, এটা কিন্তু মাটি না, এটা অলরেডি পাথরের চাইতেও শক্ত। বাজান আমার বাড়ি এলাকায় আমি জানি, এই মাটি দিয়ে এক ধরনের ওই যে ইয়া প্লেট আছে না, প্লেট, টাইলস প্লেট, তারপর ওই যে চীনা মাটি বলে ওই যে ইয়া প্লেট গুলো আছে না আমরা যে খাই এই প্লেট গুলো। আচ্ছা আমরা একটু, আমাদের সাথে যেহেতু রায়হান আছে, রায়হান কিছু বলবে কিনা? অবশ্যই, ফার্স্ট টাইম নাও, স্টার্ট নাও, স্টার্ট না রায়হান, দেখো তুমি তোমার পিছনে যে মাটিটা আছে তুমি একটু ধরে দেখাও দর্শককে, মানে কত, মানে শক্ত, জনম জনম কদম কদম মুঠোয় ভরে কুড়াই কিছু জীবনের প্রলোভনে আমি চলি প্রতিক্ষণে, আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে যাকে পাই। এই যে দেখছেন বাহন, এই হোন্ডা, এই এলাকার রাজা, এই হোন্ডা দিয়েই আমরা আসছি, হোন্ডা দিয়েই যাইতেছি, এখন বর্ডারে যাবো, গন্তব্য বর্ডার, সাথে থাকুন। মলাটে একা কি বাঁকা গুজে ফুলে চুপি সারে করেছি জীবনের তালা। এই নদীটার ওই পাড়ই ভারত, আমরা আছি বাংলাদেশ সীমান্তে। আমাদের সাথে আছে রায়হান, সাথে আছে আমার বাজান, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের প্রিয় ভাইয়ের সাথে আমরা সকলে মিলে চলে এসেছি নেত্রকোনার খুব জনপ্রিয় একটি জায়গা,
এবং বর্ডারের সীমান্তে রানিগং নামে এই জায়গাটি। তো এই মুহূর্তে ডলার ছাড়ার পথে আমরা, তো দেখতে থাকুন। চাঁদ সূর্য তারকারাজি আসমান জমিনার বিখরাজি, ওই চাঁদ সূর্য তারকারাজি আসমান জমিনার বিখরাজি, সাগর নদী পর্বত রাজি সিজিলে তুমি সব তোমারি তো দান, ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান, ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান, গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল, দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল, কৃষকের হাসি আর গোলা ভরা দান সিজিলে তুমি সব তোমারই তো দান, ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান। ওই চাঁদ সূর্য তারকারাজি আসমান জমিন আর বৃক্ষরাজি সাগর নদী আর পর্বতরাজি সিজিলে তো সব তোমারই তো দান, ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান। আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সীমান্ত থেকে দেখেন এমন দৃশ্য বাংলাদেশে বিরল, নিচে পাহাড়, পাহাড়ের সাথে একদম স্বচ্ছ পানি, বাজান স্বচ্ছ পানি বাজান, এটা আপনার এলাকার গর্ব। একদম নিচে একদম মাটি পর্যন্ত দেখা যাচ্ছে, দেখেন
দর্শক প্রিয় দর্শক একদম মাটি পর্যন্ত দেখা যায়। এটা জায়গাটার নাম হলো দুর্গাপুর, এই যে সীমান্ত এলাকা একদম, আমি আপনাদেরকে সীমান্ত দেখাই, ওই যে কাঁটাটা দেখা যাচ্ছে ভারত, এরপরেই ভারত, এই পাহাড়টার পরেই ভারত। আমরা দাদাদের একদম পাশে আসছি, দাদাদের আওয়াজ পাওয়া যায় দাদাদের। আমরা এখান থেকে আজকের যে আমাদের আপনাদের যে ভিডিওটা দিচ্ছি এখান থেকে আমরা বিদায় নিব। এই সুন্দর দৃশ্য নামা যাবে সমস্যা নাই, পানির সাথে মাটি এত শক্ত হয় দেখেন, মানে মাটি পাথর। এই পাথরি মাটিতে আমরা আপনাদেরকে একটা দৃশ্য দেখাই নিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। এত সুন্দর ভিডিও, আর সবচেয়ে বড় কথা হলো এত সুন্দর জায়গা, জান্নাতের মধ্যে যে পানি হবে ওই পানিটা এত সুন্দর পানি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এই পানিটা পৃথিবী পানি খাওয়া যায়, বোঝা যায় এখানে সাবধানে, এখানে সাবধানে পাথর মতো পানি, পাথর গুরু আছে সাবধানে, কোনো সমস্যা নাই, পড়ে গেল গোসল করলাম, ডালিমের রসের মতো পানি, ঠিক না বাজান, একবার নিচ পর্যন্ত আমি ধরে দেখাই পানিটা সাথে টাকা ধরে দেখান, মানে সাথে পানি, এই যে পানি খেলান খেলান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, বোঝা না এত সুন্দর পানি, আমি 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 আ